আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের গ্রামীণ পোস্ট অফিস থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রাজ্যের গ্রামীণ পোস্ট অফিসগুলিতে নতুনভাবে কর্মী রিক্রুট করা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে আবেদন করতে পারবে এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন ফিসের প্রয়োজন নেই এছাড়াও যে কোনো জেলার যে কোনো চাকরি প্রার্থী এক্ষেত্রে আবেদন করতে পারবে তো তোমরা কিভাবে আবেদন করবে এছাড়াও মোট শূন্যপদ কতগুলি রয়েছে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে সো চলো ভিডিওটি শুরু করা যাক সো সরাসরি চলে এলাম আমরা অফিশিয়ালি নোটিফিকেশনে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে गवर्नमेंट ऑफ इंडिया ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া অফিস অফ দা সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস 139 বেলেঘাটা রোড কলকাতা 700015 থেকে এখান থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে এবং 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী এই ক্ষেত্রে আবেদন করতে পারবে নোটিশটি আজকে প্রকাশিত হয়েছে যারা বিজ্ঞপ্তি নম্বর অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে আবেদন 23টি জেলা থেকে করতে পারবে আবেদন সম্পূর্ণ অফলাইনে করতে হবে স্ক্রিনের উপর অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের A4 সাইজে প্রিন্ট আউট বল করতে হবে এর সাথে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের বাই পোস্টের মাধ্যমে তোমাদের এখানে একটি ঠিকানা রয়েছে এই ঠিকানায় 30 দিনের মধ্যে পাঠাতে হবে এবং অবশ্যই পোস্টাল খামের উপরে লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ কোন পোস্টে আবেদন করতে সেটা অবশ্যই উল্লেখ করে দেবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ডেসক্রিপশন বক্সে এই নোটিসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে অবশ্যই ডাউনলোড করে চেক আউট করতে পারো এবং অবশ্যই এখানে কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখো রিক্রুট করা হচ্ছে স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানে তোমরা তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে বেতন তোমাদের কত দেওয়া হবে দেখো বেতন তোমাদের পেম্যাট্রিক সেভেন অনুযায়ী দেওয়া হবে যেখানে বেতন শুরু হবে তোমাদের উনিশ হাজার নশো থেকে এবং তোমাদের ম্যাক্সিমাম বেতন তেষট্টি হাজার দুশো টাকা হবে এবং এখানে তোমাদের এইচ লিমিটের ক্ষেত্রে দেখো তোমরা আবেদন করতে পারবে ছাপান্ন বছরের নিচে যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের কাজটি প্রপারলি কন্ট্রাকচুয়াল বেসিকে তিন বছরের জন্য রিক্রুট করাচ্ছে কিন্তু রিনুয়ালের মাধ্যমে এই কাজের পরিষেমা বাড়ানো হবে পরবর্তীকালে আরও দু বছর বাড়ানো হবে এভাবেই রিনুয়ালের মাধ্যমে তোমাদের কাজের পরিষেমা বাড়াতে থাকবে ডিপার্টমেন্ট সো তোমরা অবশ্যই এই ক্ষেত্রে আবেদন করতে পারো আবেদন করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন দেখো এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করতে হবে সাথে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে তোমাদের ড্রাইভিং এর ওপর এবং সাথে অবশ্যই ডাইভিং লাইসেন্স থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে সো তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো ডেসক্রিপশন নোটিস এর লিঙ্ক থেকে অবশ্যই নোটিশটি ডাউনলোড করে নেবে বাকি ইনফরমেশন দেখে নেবে এবং আবেদন করতে ইচ্ছুক হলে অবশ্যই দিনের মধ্যে আবেদন করে দেবে এখানে পোস্টিং তোমাদের কলকাতায় হবে সো প্রত্যেকে তোমরা আবেদন করতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন